অন্য সব বাহিনী ব্যর্থ হলেই কেবল সেনাবাহিনী একশনে যাবে, বলছেন বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশে 30 ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের 6 দিন আগে সেনাবাহিনী মোতায়েন হবে, তবে তাদের কোনো বিচারিক ক্ষমতা থাকবে না এবং অন্য সব বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলেই কেবল তারা একশনে যাবে। নির্বাচন কমিশনের সচিব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 24 ডিসেম্বর থেকে সেনাবাহিনী মাঠে থাকবে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনার কবিতা খানম বলছেন, নির্বাচনের সময় যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় তা নিয়ন্ত্রণে আনতে অন্য সব বাহিনী ব্যর্থ হচ্ছে, শুধু তখনই সেনাবাহিনী অ্যাকশনে যাবে। সেনাবাহিনীকে কোনো বিচারিক ক্ষমতা দেওয়া হচ্ছে না। নির্বাচনের সময় আচরণবিধি ভঙ্গ বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনো কর্মকাণ্ড ঠেকানো, অপরাধের বিচার এবং শান্তি রক্ষার জন্য 1500 ম্যাজিস্ট্রেট থাকবেন। সেনাবাহিনী ও বিজিপির সাথেও ম্যাজিস্ট্রেটরা থাকবেন। নির্বাচন কমিশনার কবিতা খানম বুধবার বলেন, সেনাবাহিনীকে কোনো বিচারিক ক্ষমতা দেওয়া হচ্ছে না, তবে যদি তারা কোনো অ্যাকশনে যায় তাদের সাথে ম্যাজিস্ট্রেট যাবেন। আমরা কখনো বলিনি যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হবে। সেনাবাহিনী যখন কোনো অ্যাকশনে যাবে তখন সঙ্গে থাকা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমেই তারা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।